প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো এবং এই চ্যানেলের যে পাঠগুলো এবং প্রশ্ন আলোচনা খুবই ভালোভাবে উপভোগ করছো। তো আজ আমি তোমাদের দেখাবো যে তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একটি মডেল প্রশ্ন। তো প্রথম অধ্যায় থেকে কি ধরনের মডেল প্রশ্ন হতে পারে বা সাপ্তাহিক যে পরীক্ষা হয় একটা অধ্যায় শেষে সেটা কি ধরনের প্রশ্ন হতে পারে, বা মাসিক যে মূল্যায়ন বা পরীক্ষাটা হয় সেটাতে কি ধরনের প্রশ্ন হতে পারে, তো সেটি আমি তোমাদের একটু দেখিয়ে দেবো এবং আলোচনা করব। তো এখানে দেখো, এখানে একটি স্কুলের যে পরীক্ষাটা আছে সেটি এখানে আছে সাপ্তাহিক মূল্যায়ন হিসাবে 2022 সালে, কারণ এখন কিন্তু বেশিরভাগই স্কুলেই মূল্যায়ন হবে। প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক পরীক্ষা এগুলো কমে গেছে, তো এখন স্কুলে মূলত যেটা পরীক্ষা হবে সেটাই তোমাদের ফাইনাল এবং এই অনুযায়ী রেজাল্ট হবে। তো কেমন পরীক্ষা হতে পারে, এখানে দেখো 30 নম্বরের একটা প্রশ্ন এই স্কুলে হয়েছে, সময় 1 ঘন্টা দিয়েছে। তো এখানে এক দাগে দেখো আছে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 × 2 = 10 নম্বরের, তাই তো? তো এখানে কতে যে প্রশ্নটি হয়েছে প্রথম অধ্যায় থেকে দেখো, এখানে সমাজ বলতে কী বোঝায়, তারপরে পরিবেশ কাকে বলে, সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ দুটি উপাদানের নাম লেখো, তারপরে ঘাতে আছে মানুষ মিলেমিশে বসবাস করে কেন, প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করবে। তো এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে লেখার, যে কীভাবে এটি লিখতে হবে বা পড়ে যে এগুলো ভালো করে বই দেখে বুঝে নেবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা এই প্রশ্নগুলো। তারপর শূন্যস্থান কেমন হতে পারে, দেখো এখানে আছে আমরা ড্যাশ বাস করি, তো আমরা সমাজে বাস করি, তাই না? তারপরে রাস্তাঘাট ড্যাশ পরিবেশের উপাদান, তারপরে সামাজিক পরিবেশ ড্যাশ তৈরি করে, তারপরে আমরা সমাজে একত্রে ড্যাশ করি, তাই তো? এরকম যে প্রশ্ন হতে পারে শূন্যস্থান এখানে আসতে পারে। তারপরে এখানে 3 দাগে আছে দেখো, যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো, এখানে দুটি দেওয়া হয়েছে যে 4 নম্বরের জন্য, ঠিক আছে? এটা 2 নম্বর করে থাকে তোমরা জানো তো। এখানে কত দেওয়া আছে আমাদের চারপাশের সব কিছু নিয়ে, এই যে আমাদের পরিবেশ, এটার উত্তর আছে এখানে। তারপরে বিদ্যালয়ে আমরা কী করি, লেখাপড়া করি, ঠিক আছে? এভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং বাড়িতে লিখবে। তারপরে 4 দাগে এখানে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা জানো এখানে যে 4 দাগে যে সৃজনশীল যে প্রশ্ন লিখতে হয় এখানে 6 × 2 = 12 নম্বর, তার মানে 6 নম্বর করে থাকে একটা একটা প্রশ্নে। তো এখানে দেখো যে প্রশ্নটি স্কুলে দিয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, যে সামাজিক পরিবেশ কাকে বলে, এর জন্য 1 নম্বর পাবে, এটা যদি প্রশ্নের উত্তর দাও। তারপর সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ 2টি উপাদানের নাম লেখো, তার জন্য পাবে 1 নম্বর, এবং আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক পরিবেশের 4টি ব্যবহার লেখো, এর জন্য পাবে 4 নম্বর, মোট 6 নম্বর। এই প্রত্যেকটা অংশের আলাদা আলাদা নম্বর পাবে এবং প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে সুন্দর করে তোমাদের লিখতে হবে। তারপর দেখো পরে আরেকটা প্রশ্ন আছে এখানে, তোমার এলাকায় কোন ধরনের যানবাহন দেখা যায়, ঠিক আছে? যে ধরনের যানবাহন দেখা যায় এগুলো লিখবে, তার জন্য পাবে 1 নম্বর, দূরে যাওয়ার জন্য আমরা কী ব্যবহার করি সেটার জন্য পাবে 1 নম্বর, এবং আকাশপথে যাতায়াতের 4টি সুবিধা লেখে, এর জন্য পাবে 4 নম্বর। এই হলো একটা বিদ্যালয়ের একটা অধ্যায় শেষে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে লিখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই যে পুরো প্রশ্নটা এরকম। তো এখন এই আলাদা আলাদা সেকশন করে আমি তোমাদের দেখে দিলাম, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এই প্রশ্নগুলো লিখবে, তাহলে তোমাদের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি হবে এবং তোমরা ভালোভাবে পরীক্ষাতে লিখতে পারবে। তো এরপরে আমরা পরের অধ্যায়গুলোর কেমন প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে যদি সাবস্ক্রাইব করে না থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।